জনতা দলর মিডিয়া কোর্ডিনেটর এবং প্রবক্তা ডক্টর প্রিয়ব্রত মাঝি মহোদয়, এবং আজি এই মিশ্রণ পর্বর যে মুখ্য আকর্ষণ আপনার সমস্তে দেখুম শ্রী বৃন্দাবন মাঝি মহোদয়, আমি তাকে করতালি সহ স্বাগত করছি বিজু জনতা দল। মাননীয় শ্রী মাঝি কুচিন্তা নির্বাচন মণ্ডলী 1990-95 জনতা দলর মাননীয় বিধায়ক লে লাইকেরা নির্বাচন মণ্ডলী ভারতীয় জনতা পার্টি 2004-2009 বিধায়ক এবং সম্বলপুর জেলা পরিষদ অধ্যক্ষ মধ্য লে 1997-2002 ভারতীয় জনতা পার্টি। সে ভারতীয় জনতা পার্টি কু পরিত্যাগ করে আজি শতাধিক নেতৃমণ্ডলী সহ আজ আসি, সে আমি তাকে স্বাগত করুছু, অভিনন্দন করুছু, তাকে ধন্যবাদ জ্ঞাপন করুছু। এবং বিশেষ করে আজ বিজু পরিবার এবং বিজু জনতা দল তাঁক মাধ্যমে আজ আহরি সশক্ত হয়েছি, সে আমি তাকে ধন্যবাদ দেছু। আমি অনুরোধ করুছু মাননীয় বিধায়ক কিশোর ভাই কু সে উত্তরীয় দিয়ে তাঁক দল মধ্যকে স্বাগত করি। কর্তালি জোরে হইলো, বহুত ধন্যবাদ। সমস্ত অনুরোধ যে আসি বৃন্দাবন বাবু সহ সে আগুন আসবে টিকে পলে আসন্তু আসিগলে সমস্ত ভাই, দুইটি উত্তরই আপনি দেবে, দুইটি উত্তর ধন্যবাদ। এপটু টিকে পলে আসন্তু ভাই মানে অনুরোধ করছি মাননীয় বিধায়ক শ্রী কিশোর নায়ক কু সে তাঁকর অভিভাষণ রাখবে। আমার একজন আমার পূর্বতন বিধায়ক বৃন্দাবন মাঝি বিজু জনতা দলরে সামিল হয়েছেন, ইয়ে নিশ্চিত ভাবে দলর সংগঠন আগামী দিনে আর টিকে সুদৃঢ় হব। এবং মুই ছাত্র অবস্থার আমি যেতবে কলেজে পাঠ পড়ুলু সে সময় আজ্ঞা বিধায়ক হওয়ার সৌভাগ্য পাই এবং পরবর্তী সময় যেত 2002 চেয়ারম্যান হলি সে সময় আজ্ঞাঙ্কর লয়কেরা নির্বাচন ইয়ে জেলা পরিষদ সভাপতি দেলে, তারপরে 2004 যে হেমানন্দ বিশ্বাসকে হরাইলে সে সময় মধ্যে তাঁর সঙ্গে আমি কাম করলু। তো নিশ্চিত ভাবে গোটে দৃঢ় সংগঠককে আমি পাইছু আগামী দিনে আমার কুচিন্দা নির্বাচন মণ্ডলী বিশেষ ভাবে সহায়ক হবে বলি আমি আজ উদ্বোধ করুছু এবং বিশ্বাস রাখুছি। এবং তাঁর সঙ্গে যেত কর্মকর্তা বন্ধু মানে আসিছেন তাঁর মধ্যে মু এটা দেখুছে বহু সিনিয়র অভিজ্ঞ কর্মকর্তা তাঁর সঙ্গে আসুছেন, নিশ্চিত ভাবে দল লাগি শুভঙ্কর। এবং সমস্ত আজ বিজু জনতা দল সামিল হয়ে দৃষ্টি তাঁর ধন্যবাদ মধ্যে জনাওছে, বহুত বহুত ধন্যবাদ। অনুরোধ করবি বরিষ্ঠ নেতা পূর্বতন বিধায়ক শ্রী বৃন্দাবন মাঝি মহোদয় সে তার বক্তব্য বর্তমান ওড়িশা রাজ্যের
মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক নেতৃত্বের যেভাবে ভাবে সারা রাজ্যের দ্রুত ভাবে বিকাশ কার্যধারা চালছে এবং তাঁর যে নীতি আদর্শ এতে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টি ছাড়ি বিজু জনতা দলরে যোগদান করছে। মু আশা করছি অনেকগুড়ে বিকাশমূলক কার্যক্রম অঞ্চলটা হয়েছে, তথাপি আউ কেতে বাকি অছি সেগুলো আমি মাননীয় বিধায়ক সাথী কিশোর ভাইঙ্ সঙ্গে মিলিমিশি করে আগে সে অঞ্চলটা কেমন আহরি দ্রুত ভাবে বিকাশ হয়ে পার সে কার্যক্রমে সামিল হব এবং ওড়িশা রাজ্যের যেমনি বিকাশধারা মাননীয় মুখ্যমন্ত্রী চালছে এটা কেমন আহ ক্ষিপ্র গতির হব এবং সর্বসাধারণ ন্যায় দিয়াযাইপার সমস্ত বিকাশ হয়ে পার সমস্ত সুখ শান্তি রইপার এ কামনা করে মু আজ বিজু জনতা দল সামিল হয়েছি। নিশ্চিত ভাবে বৃন্দাবন বাবু আপনার বিজু পরিবারে সম্মিলিত হওয়া দ্বারা সম্বলপুর জেলাকে আহরি সুদৃঢ় হওয়া পাই আমি আর গোটি সুযোগ আসিছি এবং আপনার নেতৃত্বে আপনার অভিজ্ঞতার সম্বলপুর বিজু জনতা দলের যে সাংগঠনিক দক্ষতা আছে তার আহরি বিকাশ হব আহরি প্রগতি হব আমার সম্পূর্ণ বিশ্বাস। এই সহ অনুরোধ করি আমার ডক্টর প্রিয়বত মাঝি মহোদয় অনেক মিডিয়া কোঅর্ডিনেটর এবং মুখপাত্র সে তাঁর বক্তব্য রাখবে। ভোট অফ থ্যাঙ্কস দেব। বাবু স্বাগত করছি বিজু পরিবার সকল তাঁর সব সাথী স্বাগত করছি চক্রভবনকে আর গোটে কন্টিনিউস রোল প্রসেস বিজু জনতা দল সম্বলপুর লোকসভা ক্ষেত্রে যেভাবে শক্তি বড়লে আশা করছু যে আগামী দিনে সম্বলপুর পার্লামেন্ট আর সম্বলপুর সব বিধানসভা ক্ষেত্রে বিজু জনতা দল বহু ভাল করি বিপুল ভাল বদল করবু আউ প্রিন্ট আউ ইলেকট্রোনিক ভাইঙ্কু যেতে ধন্যবাদ দেবি আজি বহুত কম বহুত ধন্যবাদ সবাই আছেন কিন্তু আমাকে অনুরোধ আছে বহুত আমার প্রতিভা মাননীয় মন্ত্রীঙ্কর কনস্টিটুয়েন্সি আউ গোটে জয়নিং আছে তাকে টিকে লাস্টে আউ 5 মিনিটে সরিযিব তাকে কাটা ধন্যবাদ।